For the believer, we think win-win. We win when good comes, good befalls us, life is good, we're living well. We don't forget the loss. Because good wealth can be a test. So we don't forget Allah, we remember Allah. In fact, remembering Allah in times of ease and success is far more difficult than remembering Allah in times of difficulty. Sabr and shukr are wonderful things. 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 Assalamu alaikum wa rahmatullah. আমি আপনাদের সবাইকে ডাক্তার আবু আমিনা বেলাল ফিলিপসের এই বক্তৃতা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। উনি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে লেকচার দিবেন সেটা হলো বিশ্বাসীদের আদর্শ আমরা সবাই জিতব। এখন আপনাদের সামনে আসছেন ডাক্তার আবু আমিনা বেলাল ফিলিপস। সমস্ত প্রশংসা আল্লাহর এবং তার দ্বারা বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর তাদের উপর যারা ন্যায়পরায়ণতার পথে থাকে জীবনের শেষ দিন পর্যন্ত। আমার আজকের লেকচারের বিষয় হলো আমরা জিতব বিশ্বাসীদের আদর্শ। এই বিষয়টা সম্পর্কে ধারণা আমি পেয়েছি একটা বই থেকে, দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। বইটা লিখেছেন স্টিফেন জে কোভি। 4 নম্বর হ্যাবিট, যেখানে লেখকের দৃষ্টিভঙ্গিটা ছিল যে আমরা কিভাবে বিভিন্ন মানুষজনের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখি। আর এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইসলামিক দৃষ্টিভঙ্গি, যে আমরা কিভাবে আমাদের চারিপাশে পৃথিবীকে দেখব। এখানে মানুষও আছে, এছাড়াও আছে আমাদের জীবনের বিভিন্ন ঘটনা, যে পরিস্থিতির ভেতরে আমাদের জন্ম হয়েছে সেসব বিষয়। এখানে সবকিছু আছে, শুধুমাত্র মানুষের সাথে আমাদের সম্পর্কের কথা আমরা বলছি না। তবে বিশ্বাসীদের এই দর্শনটা দেখার আগে যে আমরা সবাই জিতব, আসুন আমরা দেখি, আমরা দেখি যে অবিশ্বাসীরা তাদের দর্শনটা কি। আর এতে করে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব যে বিশ্বাসীদের দর্শনটা কেমন হওয়া উচিত। আমরা মুসলমানরা বিশ্বাসের কথা বলতে গিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা প্রথমে মিথ্যা ঈশ্বরকে অস্বীকার করি, মিথ্যা ঈশ্বরকে প্রথমে অস্বীকার করি, তারপরে আমরা সত্যিকারী ঈশ্বরকে স্বীকার করি। তাহলে আমরা আসুন দেখি অবিশ্বাসী যারা তাদের দর্শনটা কি, তাদের জীবনটাকে তারা কিভাবে দেখেন। আর এখানে তাদের দর্শনটা হলো জেত অথবা হারো। এখানে অবিশ্বাসীদের দর্শনটা হলো তারা যেভাবে তাদের চারপাশের পৃথিবীটাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখে সেটা হলো জেতা অথবা হারা। এর সাথে আরো আছে সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য। জেতা আর হারার সাথে সৌভাগ্য আর দুর্ভাগ্যের সম্পর্ক, অর্থাৎ তারা বলে যদি আমার ভাগ্য ভালো থাকে আমি জিতব, যদি ভাগ্য খারাপ থাকে তাহলে হেরে যাব। এটাই হলো অবিশ্বাসীদের জীবন দর্শন। আর এই ব্যাপারটা একজন নাস্তিকও মেনে থাকেন, যে লোকটা বলে যে ঈশ্বর বলে কেউ নেই, সত্যকে বিশ্বাস করে না, এই দর্শনটা তার জীবনকে পরিচালিত করে। সৌভাগ্য আর দুর্ভাগ্য। তাহলে আপনারা দেখবেন যে অবিশ্বাসীরা তারা তাদের সারা জীবন ধরে এই চেষ্টাটাই করে যায়।
যে কিভাবে তারা তাদের সৌভাগ্যকে নিশ্চিত করবে, একই সাথে কিভাবে দুর্ভাগ্যকে রোধ করবে, এটা তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনারা দেখবেন পশ্চিমা বিশ্বে আমি যেখান থেকে এসেছি সেখানে সাত একটি সৌভাগ্যের সংখ্যা, তাই তারা সাতটার সময় তাদের কাজ শুরু করে। চার, যদি আপনি কোনো চারটা পাতার ক্লোভার গাছ দেখেন, এই গাছটায় সাধারণত তিনটা পাতা একসাথে থাকে, কিন্তু যদি একসাথে চারটা পাতা দেখেন সৌভাগ্যের ব্যাপার, এটা সৌভাগ্যের লক্ষণ। তাই তো পশ্চিমা বিশ্বের লোকজন এই চারটা পাতা জোগাড় করে একটা প্লাস্টিকের ক্যাপসুলের ভেতরে রাখে, তারপর তারা সেটা তাদের হাতে বা গলায় পড়ে, এটা পড়া হয় সৌভাগ্যের জন্য। আর একই সাথে তারা দুর্ভাগ্যের কিছু সংখ্যাকে এড়িয়ে চলতে চায়, যেমন ১৩। পশ্চিমা বিশ্বে ১৩ হলো দুর্ভাগ্যের একটা সংখ্যা। আপনারা পশ্চিমা বিশ্বে যদি কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, হোটেল ইত্যাদিতে কখনো যান, আপনি যদি সেখানে এলিভেটরে ওঠেন, তাহলে হয়তো নাম্বারগুলো দেখবেন ১০, ১১, ১২, ১৪, ১৫। ১৩ নাম্বারটা কি হলো? ১৩ নেই। আপনি হয়তো রাস্তায় হাঁটছেন, আপনি সেখানে বাড়ির নাম্বারগুলো দেখবেন ১০, ১১, ১২, ১২.৫, ১৪, ১৩ গেল কোথায়? এটাই হলো সেখানকার সামাজিক নিয়ম। আর এখানে ইন্ডিয়ায় দুর্ভাগ্যের নাম্বারটা হলো ৮। ৮ হলো দুর্ভাগ্যের সংখ্যা। ধরেন আপনার গাড়ির লাইসেন্স প্লেট, সেখানে ১৭ লেখা আছে, ১৭ সংখ্যাটিকে যদি এভাবে দেখেন ১+৭=৮। আর দুর্ভাগ্যের সংখ্যা, আপনার গাড়ির দাম কমে যাবে, তার মানে দুর্ভাগ্য। এছাড়াও দুর্ভাগ্যের লক্ষণ বিধবারা, যদি কোনো বিধবা আপনার কাজের সময় আসে তাহলে মনে করা হয় আপনার সেই কাজটি সফল হবে না। মৃতদেহ, বাসা থেকে বের হওয়ার সময় আপনি একটা শবযাত্রা দেখলেন, উহ খারাপ দিন, জ্বালানি কাঠ কিংবা ধোপার সাথে দেখা হওয়া, এসবই হচ্ছে দুর্ভাগ্যের আলামত। সময় নির্ধারণে আপনাদের একটা পঞ্জিকাও আছে, আছে রাহু কালাম, ঠিক, আরও আছে ইয়ামা গন্ধম, ঠিক না? এগুলো সব দুর্ভাগ্যের বিষয়। প্রত্যেকদিন ২ ঘন্টা বা প্রত্যেকদিন ৪ ঘন্টা হলো খারাপ সময়, এই সময়ের মধ্যে কোনো শুভ কাজে হাত দেওয়া যাবে না। তার মানে আপনাদের এখানেও বেশ কিছু নিয়ম কানুন আছে যেগুলো মেনে লোকজন নিজেদের অশুভ জিনিসের হাত থেকে রক্ষা করে আর নিজেদের জন্য সৌভাগ্য বয়ে আনে। আমরা অন্যান্য মানুষের এই বিশ্বাসগুলো নিয়ে হাসাহাসি করতে পারি, কিন্তু মজার বিষয়ে মুসলমানদেরও এমন কিছু নিয়মকানুন আছে। আছে না? মুসলমানদেরও একটা সৌভাগ্যের সংখ্যা হলো ১৯। ১৯ হলো একটি সৌভাগ্যের সংখ্যা, কারণ হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহি রহমানির রহিম লিখতে ১৯টি অক্ষর লাগে। এই জন্য কিছু মুসলিম আছে তাদের কাছে ১৯ একটি শুভ সংখ্যা, সৌভাগ্যের প্রতীক। আল্লাহর ৯৯টি নাম রয়েছে, মানুষ বিশ্বাস করে যে তারা যদি আল্লাহর বিশেষ কোনো নাম বলে, যেমন আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, আল্লাহর অমুক নামটা এতবার বলুন, তারপর এক গ্লাস পানিতে ফু দিয়ে মাগরিবের পর সেই গ্লাসের পানি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলুন, এবং সেদিন আপনি রোজে থাকুন, তাহলে আপনার স্ত্রীর সন্তান হবে। একইভাবে কিছু লোক চিন্তা করে যে তাদের ব্যবসা ভালো যাচ্ছে না, এমন সময় আল্লাহর একটা নাম বাছাই করুন, আর রাজ্জাক উদাহরণস্বরূপ, তারপর আপনি দোকানে একটা রুটি তৈরি করুন। আপনি যখন এই রুটিটা বানাবেন তখন আপনি কড়াইতে এমনভাবে ময়দা ঢালবেন যেন লেখা রাজ্জাক, তারপর সেটা রান্না করুন, এভাবে আর রাজ্জাক লেখা রুটিটি বানিয়ে সেটা খেয়ে ফেলুন, ইনশাল্লাহ আপনি ব্যবসায় উন্নতি করবেন। এসব কি? এগুলো তাবিজ, রক্ষা কবচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে সৌভাগ্যের তাবিজ বানানো হচ্ছে, এগুলোর কোনো ভিত্তি নেই, আমাদের রসুলের সুন্নায় এসবের কোনো উল্লেখ নেই। এছাড়াও দেখতে পাবেন ছোট আকারের কোরআন, এই কোরআন শরীফটা লম্বায় ১ ইঞ্চি বাই ১ ইঞ্চি আর ১ ইঞ্চি পুরু। এটি নিজের কাছে রেখে মানুষ গর্ব করে, আমার কাছে পৃথিবীর ছোট কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফটা কোন কাজে লাগবে? একে লকেট বানিয়ে গলায় ঝুলিয়ে রাখতে পারেন আর ভাবতে পারেন এটি আপনাকে রক্ষা করবে। অনেকে এইভাবে কোরআন শরীফকে রক্ষা কবচ বানিয়ে ফেলে, কারণ এই কোরআন শরীফটা পড়বার জন্য নয়, কোরআনটা খুলে দেখবেন অক্ষরগুলো এত ছোট যে আপনার ম্যাগনিফাইং গ্লাস লাগবে অথবা মাইক্রোস্কোপ যদি আপনি সেই কোরআন শরীফটা পড়ে দেখতে চান। তাহলে এভাবেই আপনারা দেখবেন সাধারণত যেসব মানুষ যারা অবিশ্বাসী তারাই এভাবে ভাবে, দুর্বল বিশ্বাসী ও মুসলমানরা যারা সামাজিকভাবে
বিভিন্ন সংস্কার আর রীতিনীতি মেনে চলে, কোরআন আর সুন্না মেনে চলে না, তারাও কিন্তু এমনটা ভাবে। কোরআন আর সুন্নাকে নবীজি সাহাবারা যেভাবে বুঝতেন, আমি আর আপনি সেভাবে কোরআন আর সুন্নাকে বুঝি তেমনটা নয়। আধুনিক মুসলমানরা যেমনটা ভাবে, আধুনিক বিশেষজ্ঞরা তেমন করে ভাবেন না। কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে মেনে চলতেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারা এগুলো ভালোভাবে বুঝতেন। তাহলে এবার আমরা অবিশ্বাসীদের যে কেউ জিতবে আর কেউ হারবে এই বিশ্বাসটার কথা বাদ দিয়ে আসব ইসলামিক চিন্তাভাবনা আর দর্শনে যে আমরা সবাই জিতব। এই ধারণাটার ভিত্তি হল ইহকাল সম্পর্কে দৃষ্টিভঙ্গি। এই পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষাক্ষেত্র, এই পৃথিবীর সকল কিছুই আমাদের জন্য একটা পরীক্ষাক্ষেত্র, সব মানুষের জন্য। আর আল্লাহ বলেছেন সূরা মুলকের দুই নম্বর আয়াতে, الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে আসলে কর্মে উত্তম। আর সূরা কাহাফের সাত নম্বর আয়াত, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনা লাহা লিনাবলুয়াকুম আইয়ুহুম আহসানু আমালা, নিশ্চয়ই পৃথিবীর উপরে যা কিছু রয়েছে আমি সেইগুলোকে তার শোভা করেছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ তাআলা পরিষ্কারভাবেই বলেছেন এই পৃথিবীর উদ্দেশ্য কি। এই পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষাক্ষেত্র। এই পরীক্ষাটা আল্লাহর জন্য নয় যে তিনি খুঁজে বের করবেন আমাদের মধ্যে কে ভালো, কারণ এই ব্যাপারটা তিনি আগে থেকে জানেন। এই পৃথিবীটা সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ জানেন যে আমাদের মধ্যে কে তার কর্মে ভালো। তিনি আগে থেকে জানেন যে আমাদের মধ্যে কে জাহান্নামে যাবে, আমাদের মধ্যে কে জান্নাতে যাবে। এসব কথা অনেক আগে থেকেই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই পরীক্ষা, যদিও পবিত্র কোরআন বলছে যে এখানে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, তিনি দেখছেন যে আমাদের মধ্যে কে কর্মে ভালো, এভাবে তিনি প্রমাণ করবেন তার ন্যায় বিচার আর মহানুভবতাকে। দয়াময় আল্লাহ অবিশ্বাসীদের সাথেও ন্যায় বিচার করবেন। কেন? কারণ মহান আল্লাহ জানেন আমরা কেন সৃষ্টি হয়েছি আর আমাদের কি হবে। তিনি সহজে বিশ্বাসীদের সৃষ্টি করে জান্নাতে রাখতে পারতেন আর অবিশ্বাসীদের জাহান্নামে রাখতে পারতেন সৃষ্টির শুরু থেকেই। তাহলে এই পৃথিবীর কোনো দরকার হতো না আর কোনো পরীক্ষাও থাকতো না, আল্লাহ চাইলে করতে পারতেন, কারণ তিনি জানেন যে আমরা কি করব। যাই হোক, এখানে আসল কথাটা হলো বিশ্বাসীদের যদি প্রথম থেকেই জান্নাতে রাখা হতো তাদেরকেও আল্লাহকে প্রশ্ন করতো না যে কেন তুমি আমাকে জান্নাতে রেখেছ। আল্লাহ আপনাকে জান্নাতে রাখলে কি প্রশ্ন করতেন যে কেন আমাকে এখানে রেখেছ? না, করতেন না। জান্নাতে থাকলে আপনি খুশিই হতেন। আর বাস্তবে আপনি যখন দেখবেন যে এই জীবনে কি কি করেছেন, তারপর যখন বুঝতে পারবেন যে শুধুমাত্র আল্লাহর দয়ার কারণেই আপনি জান্নাতে প্রবেশ করতে পেরেছেন, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধুমাত্র নিজের কর্মের উপর ভিত্তি করে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি দয়া না করেন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন আপনিও কি জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ দয়া না পেলে আপনিও পারবেন না? নবীজি বললেন আমিও না। তাহলে আল্লাহ তাআলার দয়ার কারণেই আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারব, আল্লাহর দয়ায়। তাহলে পৃথিবীর জীবন শেষে আমরা যখন জান্নাতে যাব তখন আল্লাহর দয়াকে স্মরণ করব। তবে অবিশ্বাসীরা তারা যাবে জাহান্নামে। এই ব্যাপারটাকে তারা কেমনভাবে নেবে? আল্লাহ তাদের জাহান্নামে রাখবেন, তারা দেখবে অন্যরা জান্নাতে আছে, ব্যাপারটাকে তারা কিভাবে নেবে? এমন হলে তারা তখন বলবে কেন, কেন তুমি আমাদেরকে জাহান্নামে রাখছো, কি কারণে আমরা এই শাস্তি পাচ্ছি, আমরা কেন অন্যদের মতো জান্নাতে যেতে পারবো না? আল্লাহ তখন বলতেন
যদি আল্লাহ তখন তাদের বলতেন, বান্দা তোমরা এগুলো করতে, তোমরা ওগুলো করতে, তারপর অন্যান্য আরো কিছু করতে, এজন্যই তোমরা জাহান্নামে গেছো, তখন তারা ব্যাপারটাকে কিভাবে নিত, তাদের কাছে তখন কেমন লাগতো? এই অভিযোগ করলে তারা তখন বলতো, না 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 না, আমি এই কাজগুলো কখনই করতাম না, যদি আমি জানতাম যে পরকালে জান্নাত আর জাহান্নাম আছে আমি এই কাজগুলো কখনই করতাম না, কখনোই না। সেজন্যই আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর এতে করে পৃথিবীর জীবন শেষ হলে কেউই আল্লাহকে এই প্রশ্নটা করবে না, কেন? শেষ সময় মহান আল্লাহ তাআলা বিচার করে অনেক মানুষকে জাহান্নামে পাঠাবেন, আর কেউ জিজ্ঞেস করবে না যে কেন। সে সময় সব মানুষই আসলে বলবে, হ্যাঁ এখন আমরা নিশ্চিতভাবে জানি, আমাদের একটা সুযোগ দাও। তখন মানুষ এভাবেই বলবে, আমাদের আরেকটা সুযোগ দাও, আমরা শুধু ভালো কাজ করব। কেউ তখন কোনো প্রশ্ন করবে না, কারণ তখন সবাই জানবে যারা জাহান্নামে থাকবে তারা জাহান্নাম বেছে নিয়েছে, তারাই বেছে নিয়েছে। প্রত্যেকের সামনে সুযোগ ছিল, তারা চাইলে প্রত্যেকে জান্নাতে যেতে পারত, কিন্তু তারা নিজেরাই জাহান্নাম বেছে নিয়েছে। আল্লাহর এই বিচার তর্কের ঊর্ধ্বে, আল্লাহর আইন সবার উপরে, সেটাই প্রতিষ্ঠিত হবে কিয়ামতের দিন, সেখানেই আমাদের প্রত্যেকের বিচার করা হবে। এখন আমাদের মানুষদের কাছে, আমাদের প্রত্যেকের কাছে এই পৃথিবী একটা পরীক্ষার ক্ষেত্র। এখানে আমরা যে ফলাফল পাব সেটা হতে পারে দুই প্রকার, দুই রকম। প্রথমটা হলো আত্মার উন্নতি, আর এটা হলো বিশ্বাসীদের জন্য। এবং দ্বিতীয়টা শাস্তি, আর এটা হলো অবিশ্বাসীদের জন্য। আত্মার উন্নতি অথবা শাস্তি, আমাদের পৃথিবীর জীবনে যে পরীক্ষা তার ফলাফল হতে পারে এই দুটোর একটা। এখন যদি আত্মার উন্নতির দিকে মনোযোগ দেই, আমরা দেখব যে কিভাবে আমরা আত্মার উন্নতি করতে পারি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি বিভিন্ন মানুষকে সৃষ্টি করেছেন আর্থিক দিক থেকে বিভিন্ন স্তরে। তিনি বলেছেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহ জীবন উপকরণের দিক থেকে তোমাদের কাউকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা নাহালের 71 নম্বর আয়াত। যদি আল্লাহ চাইতেন তাহলে তিনি সব মানুষকে সমানভাবে বানাতে পারতেন, তাহলে প্রতিটি মানুষের সম্পদের পরিমাণ সমান হতো, কোনো ধনী গরিব থাকতো না, সবার আর্থিক অবস্থা একই রকম থাকতো, আল্লাহ চাইলেই করতে পারতেন। কিন্তু তিনি যদি এটা করতেন তাহলে আমাদের মধ্যে দানশীলতা বলে কিছু থাকতো না। দান করার মতো কেউ না থাকলে আপনি দানশীল হতেন কি করে বলুন? আপনি তখনই দানশীল হবেন যখন আপনার আছে কিন্তু অন্যের নেই, আপনি দান করছেন। সেই জন্য আপনি যাতে দান করতে পারেন, পৃথিবীতে তেমন কিছু মানুষ থাকতে হবে যাদের সম্পদ আপনার চাইতে কম। তাহলে এটাও আমাদের জীবনের পরীক্ষার একটা অংশ। আল্লাহ তাআলা আমাদের মধ্যে কিছু মানুষকে বেশি সম্পদ দিয়েছেন, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষা আমাদের দিতে হবে। আর নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন যে আমরা কিভাবে এই পরীক্ষাটা দেব। তিনি বলেছেন, তোমরা তাদের দিকে তাকিও না যারা তোমার উপরে। আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ করেছেন, অনেক সম্পদ দিয়েছেন, তাদের দিকে তাকিও না, ভুলেও তাকিও না। আর পশ্চিমা বিশ্ব এটাই করে, তাদের মিডিয়ায়, পৃথিবী জুড়ে এই মিডিয়া, এখানে আপনারা ধনী আর বিখ্যাতদের দেখেন, তাদের জীবন, তারা কত আমোদ ফুর্তি করে, তাদের এই আছে, তাদের ওই আছে, সবকিছু আছে, খুবই সুন্দর জীবন। এতে করে আমাদের মনে আকাঙ্ক্ষা তৈরি হয়, আমি তাদের মতো হতে চাই, তাদের যা আছে সেগুলো আমার লাগবে। আমাদের মনে তখন ঈর্ষা তৈরি হয়, আকাঙ্ক্ষা জাগে এগুলোর জন্য। তাই আমাদের নবীজি বলেছেন, ওদিকে তাকিও না, ওই দিকে তাকিও না, কারণ তুমি যদি তাকাও তাহলে তুমি ভুলে যাবে আল্লাহ তোমাকে তোমার জীবনে কি কি সুবিধা দিয়েছেন। তাই তিনি বলেছেন, যারা তোমার নিচে তাদের দিকে তাকাও, তাহলেই আপনি আল্লাহর দয়া অনুভব করতে পারবেন। এটাও পরীক্ষার একটা অংশ, কারণ সবসময় আপনার চাইতে খারাপ অবস্থার কাউকে পাবেন। আপনার অবস্থা যতটাই খারাপ হোক না কেন, আপনি সবসময় দেখবেন অন্য কেউ, অন্য কারো অবস্থা আপনার চাইতে আরো অনেক খারাপ। তাই তাদের দিকে তাকান যারা আপনার নিচে। এরপরে জীবনে আছে বিপর্যয়, এটাও জীবনের একটা পরীক্ষা, যাকে ছোট করে দেখা উচিত নয়। এখন আমরা আমাদের জীবনের বিভিন্ন বিপর্যয় এবং
বিপর্যয়গুলোর ক্ষতিকর প্রভাব দেখব। আমরা মানুষেরা যাতে আমাদের নিজেদের আত্মার সার্বিকভাবে উন্নতি সাধন করতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে ফেলেন। একবার সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মানুষের মধ্যে কারা, আমাদের মধ্যে কারা তাদের জীবনে সবচেয়ে বেশি বিপর্যয়ের ভিতরে পতিত হয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী রাসূলরা অন্যদের চাইতে বেশি বিপর্যয়ে পড়ে, নবী রাসূলরাই বেশি বিপর্যয়ে পড়ে, নবী রাসূল তাদের জীবনে বিপর্যয় সবচেয়ে বেশি। তাহলে বিপর্যয় নিশ্চিতভাবে হলো একটি আশীর্বাদ। নবী রাসূলদের কাছে বিপর্যয় হলো আশীর্বাদ। আপনারা এই ব্যাপারে নবী ইউসুফের জীবন কাহিনী দেখতে পারেন, কোরআনে আছে। নবী ইউসুফ তার ছেলেবেলায় অনেক বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন। ভাইয়েরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, দাস হিসেবে তাকে মিশরে নিয়ে যাওয়া হলো। অবস্থা যখন একটু ভালো মনে হলো, তখনই সেখানকার শাসকের স্ত্রী ইউসুফ নবীকে প্রলুব্ধ করতে চাইলেন, তারপর তিনি কারাগারে বন্দী হলেন। ভালো একজন মানুষ, সবসময় ভালো কাজ করতেন, কিন্তু সেই ভালো মানুষই একের পর এক বিপর্যয়ের ভিতরে পড়তে লাগলেন। অবস্থা আরো খারাপের দিকে মোড় নিল যখন তিনি জেলখানার ভেতরে ছিলেন। সেখানে তিনি দুজন ভৃত্যের স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। তাদের একজনকে তার কথা মনে রাখতে বললেন, যখন সে মুক্ত হবে। অথচ মুক্ত হয়ে ভৃত্যটা নবীর কথা ভুলে গেল, সে ভুলে গেল, অনেক বছর লোকটা ভুলে থাকলো। একদিন তার মনে পড়ল আর নবীকে বের করল, এখানে দেখেন এই যে লোকটা ভুলে গেল। আপনি হয়তো বলবেন ভৃত্যটা ভুলে গেল, এটা আসলে ঠিক নয়, কিন্তু ভুলে গিয়েছিল। নবী ইউসুফ বের হয়ে যেতে পারতেন আরো 6-7 বছর আগে, কিন্তু তিনি আরো 7 বছর জেলে থাকলেন কারণ লোকটা ভুলে গিয়েছিল। তবে এখানে কিছু বিশেষজ্ঞ এই জিনিসটা ভেবে চিনতে বের করেছেন, যখন ভৃত্যটা মুক্ত হয়েছে, ইউসুফ যদি সে সময়ে মুক্ত হতেন, তিনি হয়তো সেক্ষেত্রে আবারও সেখানে ভৃত্য হিসেবেই নতুন করে নিযুক্ত হতেন। ঘটনাটা দেখুন, সেই ভৃত্যটা মুক্ত হয়ে যদি রাজাকে বলতো, দেখেন এই হলো ঘটনা, নবী ইউসুফ সে আসলে খুব ভালো একজন মানুষ, তাকে বের করেন, বের করে মহিলার সামনে আনা হতো, মহিলা স্বীকার করতো, হ্যাঁ একে প্রলুব্ধ করেছিলাম, এর বিরুদ্ধে অভিযোগ সত্যি নয়, তাহলে ইউসুফের কি হতো? তাহলে আবারও তিনি একজন ভৃত্যই হতেন। তাই আল্লাহ তাআলা তাকে বেশি সময় কারাগারে রাখার ব্যবস্থা করলেন। আর তিনি যখন মুক্ত হলেন, তার আগে তিনি সেখানকার যে রাজা তার দেখা স্বপ্নের ব্যাখ্যা দিলেন, এতে করে ইউসুফ বিশেষ সম্মান পেলেন। আর তখন রাজা ইউসুফকে সেই রাজ্যের সব ফসল দেখাশোনা করার বিশেষ দায়িত্ব প্রদান করলেন। এই অতিরিক্ত 7 বছরের কারাদণ্ডটা ইউসুফের ভালোর জন্যই ছিল। আর একই ঘটনা ছিল নবী ইব্রাহিমের ক্ষেত্রে, তার সন্তান ছিল না, তার স্ত্রীর সন্তান হচ্ছিল না, বৃদ্ধ বয়সে এক ফুটফুটে পুত্র ইসমাইল হলেন। পিতা পুত্র একসাথে কাবা পুনর্নির্মাণ করলেন, তখন আল্লাহ বললেন ইসমাইলকে উৎসর্গ করো, এই ছেলেই তখন নবী ইব্রাহিমের কাছে সবচেয়ে আদরের ধন, তখন আল্লাহ বললেন তাকে কোরবানি দাও। এটা একটা বিপর্যয়, এটা আল্লাহর আদেশ নবী ইব্রাহিমের কাছে, তবে ইব্রাহিমের কাছে ব্যক্তিগতভাবে এটা একটা বিপর্যয়, তিনি আল্লাহর কথা মেনেছেন, আল্লাহ তাকে পুরস্কার দিয়েছেন, তার বংশধরেরাই নবী হলেন। এমনই হলো নবী রাসূলদের জীবন কাহিনী। তবে সঠিকভাবে এই বিপর্যয় আল্লাহ বলেছেন যে এতে করে তোমাদের ভিতরে সার্বিকভাবে জন্ম নেবে ধৈর্য, ধৈর্য, আর ধৈর্যই হলো আমাদের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। আল্লাহ বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে, তোমাদের ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। وَبَشِّرِ الصَّابِرِينَ তবে শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল। আর এটা বিশ্বাসীদের জন্য যে
এইসব বিপর্যয়ের মধ্য দিয়ে আসলে পরীক্ষা হয় ইমানের, তাদের ধৈর্যের। আর আল্লাহ তাআলা এইসব ধৈর্যশীলদের পুরস্কার দেন বেশি করে, যেমনটা করেছেন রাসূলদের সাথে। এইসব বিপর্যয় আমাদের আল্লাহর কথা মনে করিয়ে দেয়। আর পবিত্র কোরআনে সূরা সাজদার 21 নম্বর আয়াতে আছে, ولنذيقنهم من العذاب الادنى دون العذاب الاكبر لعلهم يرجعون। বলা হচ্ছে আমি তাদেরকে অবশ্যই লঘুমাত্রা শাস্তি দেব, গুরুমাত্রার কোনো শাস্তি দেওয়ার আগে, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা আল্লাহকে মনে করে। আর কোনো বিশ্বাসী লোক বিপদে যাওয়ার পরে যদি কোনো রকম বিপর্যয়ে পড়ে, তখন তার মনে পড়বে আল্লাহর নির্দেশ মানতে হবে। এই বিপর্যয়টা আসলে ভালোর জন্যই, যদি এই বিপর্যয় না আসতো তাহলে হয়তো ওই সমাজের মানুষগুলো একেবারে বিপথে চলে যেত, তারপর জাহান্নামী হতো। তাহলে বোঝা যাচ্ছে যে এই বিপর্যয় জান্নাতের পথে ফেরত নিয়ে আসে। এই বিপর্যয়ের সময় আমরা ভণ্ড লোকদেরও ভালো মতো চিনতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, মানুষ মনে করে আমরা ইমান এনেছি, কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে। তাদের ইমান কেমন পরীক্ষা না করেই তাদের সবাইকে ছেড়ে দেয়া হবে। আর আল্লাহ তাআলা এইভাবেই মানুষকে পরীক্ষা করেন। এরপরে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের বিপর্যয়ের মধ্যে ফেলেন শাস্তি হিসেবে। আল্লাহ বলেছেন, ফালইহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সতর্ক হও তারা যারা আল্লাহ পাকের নির্দেশ অমান্য করো এবং আল্লাহর নির্দেশের বিরুদ্ধে চলো, তাদের উপর বিপর্যয় নেমে আসবে অথবা খুব কঠিন শাস্তি দেয়া হবে। এই কথাটা আছে সূরা নূরে 63 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো, সতর্ক হও সেই বিপর্যয়ের জন্য, যে বিপর্যয় শুধুমাত্র যারা গুনাহগার তাদেরই শুধু ক্ষতি হবে এমন নয়, তুমি যদি তাদের সাথে থাকো তোমারও ক্ষতি হতে পারে। জেনে রাখো আল্লাহ খুব কঠোর শাস্তি প্রদান করেন। তাহলে পরীক্ষা, আমাদের জীবনে বিপর্যয়গুলো হতে পারে আমাদের জন্য পরীক্ষা, অথবা সেগুলো শাস্তিও হতে পারে। পৃথিবীতে এখন একটা রোগ দেখা দিচ্ছে যার নাম এইডস। মহামারীর মতো বিষণ্ণতা থেকে আত্মহত্যা করাটাও এখন মহামারীর মতো, এভাবে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে। তবে এখানে এইডস এর ব্যাপারটাই ধরুন, এখনকার দিনে আপনারা সবাই এইডস এর ব্যাপারে জানেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিসের কথা বলেছেন, যেটা আপনারা পাবেন সুনান ইবনে মাজায়, সহি হাদিস। আমাদের মহানবী বলেছেন, যখন সমাজের কিছু লোকজন প্রকাশ্যে যথেচ্ছভাবে যৌনাচার শুরু করবে, একটা ভয়াবহ মহামারী তখন তাদের মধ্যে ছড়িয়ে পড়বে, যে রোগ সম্পর্কে তাদের পূর্বপুরুষরাও কিছু জানতেন না। প্রকাশ্যে যৌনাচার, ভাবছেন সেটা কিভাবে করবে? আমরা এখন টেলিভিশন খুললেই চোখের সামনে তা দেখতে পাই, নগ্নতা, যৌনতা, ব্যভিচার। এখন মানুষ এগুলো বেডরুমে বসেই দেখছেন, আর এই জিনিসগুলো বিভিন্ন সমাজে একেবারে প্রকাশ্যে হচ্ছে। যখন এই যৌনাচার শুরু হবে পৃথিবীতে, তখন একটা ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়বে, যে রোগ সম্পর্কে তাদের পূর্বপুরুষরা জানতেন না। এইডস সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা কিছুই জানতেন না। এই হাদিসে এইডস এর কথাই বলা হয়েছে। লোকে হয়তো বলবে, আমরা কিভাবে বুঝব যে এই বিপর্যয় আমাদের শাস্তির জন্য, অথবা এই বিপর্যয় একটা আশীর্বাদ, আমরা কিভাবে বুঝব? সেটা আপনি নিজেই বুঝবেন যে এই বিপর্যয়টা শাস্তি নাকি আশীর্বাদ, আপনি নিজে সেটা বুঝতে পারবেন। এখন আমরা সবাই কিভাবে রক্ষা পাবো তা আমাদের নবীজি বলে গেছেন এখন থেকে 1400 বছর আগে। তিনি একটি হাদিসে বলেছেন, বর্ণনা দিয়েছেন সোহেব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু খায়র
وليس ذلك لأحد إلا للمؤمن. অর্থাৎ বিশ্বাসীরা যে কাজ করে সেগুলো খুবই বিস্ময়কর। সত্যি বলতে তাদের সবগুলো কাজই হচ্ছে ভালো, আর শুধুমাত্র সত্যিকারের বিশ্বাসীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহ, যদি তার ভালো কোনো কিছু হয় তবে সে আল্লাহ পাককে ধন্যবাদ জানায়, আর অবশ্যই সেটা তার ভালোর জন্য। ওয়াইন আসাবাতহু দাররা সাবর ফাকানা খায়রান লাহ, যদি তার খারাপ কোনো কিছু হয় সে ধৈর্য ধরে এবং এটাও তার ভালোর জন্য। আজাবান লিআমরিল মুমিন, বিশ্বাসীরা যেসব কাজ করে সেগুলো খুবই বিস্ময়কর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন, এটা শুধুমাত্র বিশ্বাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য। আর এটাই হলো আমাদের মূলনীতি, বিশ্বাসীদের সামনে যখন কোনো বিপর্যয় আসে সেই বিশ্বাসী তখন ধৈর্য ধারণ করে। তাদের বিশ্বাস এই বিপর্যয় আসলে তাদের ভালোর জন্যই, এটা আসলে তাদের ভালোর জন্যই। আমরা সেই বিপর্যয়ে ভালো কিছু দেখি কিংবা না দেখি, তথাপি এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আর এই ব্যাপারটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। কারণ এটা বুঝতে পারলে আমরা সবাই মিলে এই মূলনীতি ভালোভাবে জেনে চলতে পারব। আপনারা দেখবেন বিপর্যয় যখন আসে লোকজন তখন এই বিপর্যয়কে সঠিকভাবে বুঝতে পারে না, এটা তার ভালোর জন্য হতে পারে, আর আল্লাহ হয়তো ভালোর জন্যই সেটা দিয়েছেন, তখন তারা হতাশ হয়ে যায়, তারপরে অবিশ্বাস করা শুরু করে। যদি আপনি কোনো অবিশ্বাসী বা নাস্তিকের কথা শুনেন, জানতে চান তিনি কেন নাস্তিক হলেন, সেই নাস্তিক তখন আপনাকে বলবে, আসলে আমি এক মহিলাকে চিনতাম যে কিনা খুব ভালো মানুষ ছিল, খুব দয়ালু ছিল, একেবারে মাদার তেরেসার মতো। সেই মহিলা সব মানুষেরই অনেক উপকার করে বেড়াতেন। এরপর একদিন সেই মহিলা রাস্তা পার হচ্ছিলেন, বড় একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিল, একেবারে জায়গায় মেরে ফেলল, সব শেষ। কেন হলো এভাবে, কেন, এটা কি ঠিক? সেই মহিলা কি অপরাধ করেছিল? যেহেতু সে প্রশ্নের কোনো সঠিক উত্তর পায়নি, সেজন্য তার মধ্যে অবিশ্বাস জন্ম নেয় যে সৃষ্টিকর্তা আল্লাহ বলে কিছু নেই, আল্লাহ বলে কিছু নেই। কারণ আল্লাহ যদি থাকতেন আর তিনি যদি ভালো হতেন তাহলে মহিলা এভাবে মারা যেত না। কিন্তু সত্যিকারে যারা বিশ্বাসী তারা এই ব্যাপারটাকে দেখবে অন্যভাবে। তারা মুসা আর খিজির আলাইহিসসালামের দৃষ্টান্তটা মনে করবে। আমরা সবাই এই গল্পটা জানি, সূরা আল কাহফে মুসা আর খিজির আলাইহিসসালামের গল্প। গল্পটা আমাদের এই মূলনীতির কথাই বলেছে যে আমরা সবাই জিতব। এটা একটা গল্পের আকারে সত্যি গল্প। যখন মুসা আর খিজির আলাইহিসসালাম নদী পার হলেন, তখন মুসা দেখলেন যে খিজির আলাইহিসসালাম নৌকাটা ভেঙে ফেলছেন। তারা নৌকা থেকে নেমে এলো, অন্য একজন মাঝি তাদেরকে নৌকায় করে নদীর অন্য পারে নিয়ে গেল এবং তারা নৌকা থেকে নামলেন। নদী পার হয়ে খিজির আলাইহিসসালাম সেই নৌকায় একটি গর্ত তৈরি করে দিলেন। মুসা তখন বলল, আপনি এটা কেন করলেন? এটা তো ভালো কাজ নয়, লোকটা আমাদের নদী পার করিয়ে আনলো আর তার নৌকা আপনি ভেঙে ফেললেন, এখন তো এই নৌকাটাও ডুবে যাবে। তারপর নৌকার মালিক ফিরে এসে যখন তার নৌকার এই বেহাল অবস্থা দেখলো, তখন দুঃখ করে বললো, এটা কে করেছে? এটা তো ভালো কাজ নয়। এ ঘটনার কিছুক্ষণ পরে সে দেশের রাজা সে নদীর পাড়ে আসলো আর নৌকাগুলো দখল করতে লাগলো। লোকজনের যে নৌকাগুলো ছিল দখল করতে লাগলো। তারপর রাজা সেই লোকের নৌকার সামনে আসলো, তারপর নৌকার গর্তটা দেখলো, এটা দরকার নেই, নৌকাটা ভাঙা, এটা লাগবে না। তখন নৌকার মালিক কি বলল জানেন? আলহামদুলিল্লাহ আমার নৌকাটা ভাঙা ছিল। নৌকার মালিক বলল, আলহামদুলিল্লাহ নৌকাটায় গর্ত ছিল,
আর এমন ব্যাপার আমাদের সবার জীবনে হয় কি হয় না? আপনার জীবনে একটা ঘটনা ঘটলো, আপনি ভাবলেন সেটা আপনার জন্য খারাপ, সেজন্য আপনি কষ্টও পেলেন, আর তার কয়েকদিন পরে আপনারই মনে হলো ও এটা তো ভালোর জন্যই হয়েছে, এই ঘটনাটা না ঘটলে পরের ভালো ঘটনাটা ঘটত না। উদাহরণ হিসেবে বলি, একবার পত্রিকায় একটা খবর দেখেছিলাম, মিশরের কায়রো শহরের একটি পত্রিকায়। সেখানে একজন মিশরীয় ভদ্রলোকের ছবি ছিল। তিনি দাঁড়িয়ে আছেন দুই হাতের বুড়ো আঙ্গুল তুলে, ঠিক এভাবে, তার মুখে বড় একটা হাসি, তার বাবা ডান গালে চুমু দিচ্ছেন আর মা চুমু দিচ্ছেন তার বাম গালে। সে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে হাসি মুখে, কান পর্যন্ত হাসি। ছবির নিচে খবরটা দেয়া আছে, ভদ্রলোক একজন শিক্ষক, আগের দিন তার বাহরাইনে যাওয়ার কথা ছিল প্লেনে চড়ে, গালফ এয়ারের প্লেনে করে তিনি মিশর থেকে বাহরাইন যাবেন, আর সেই ফ্লাইটটা ছিল তার জন্য শেষ ফ্লাইট, ছুটি শেষ হয়ে গেছে, সে আবার কাজে যোগ দেবে, সেটাই শেষ ফ্লাইট, সেখানেই তার টিকিট করা। ভদ্রলোক তার সব লাগেজ নিয়ে নির্ধারিত সময় এয়ারপোর্টে গেলেন, তারপর পাসপোর্ট দেখালো, তারপরে প্লেনে চড়বে। সেখানে অফিসার পাসপোর্ট দেখে বলল একটা সিল কম আছে, মিশরে যে কোনো কাজ করতে গেলে অনেকগুলো সিলের প্রয়োজন হয়, একজনের কাছে সিল মেরে নিলেই চলবে না, সেখান থেকে আরেক জায়গায় যাবেন, তারপর আরেকজনের কাছ থেকে সিল নেবেন, তারপর আবার প্রথম জনের কাছে ফিরে আসবেন, সে সবগুলো সিল পরীক্ষা করবে এবং তবেই আপনি যেতে পারবেন। তার পাসপোর্টে একটা সিল কম ছিল, অফিসার বলল আপনি প্লেনে উঠতে পারবেন না। লোকটা বলল আমার চাকরি চলে যাবে, আমাকে অবশ্যই প্লেনে উঠতে হবে, এই ফ্লাইটটা মিস করতে পারবো না আমি। তারা বলল না, এই সিলটা অবশ্যই লাগবে, আপনি অফিসে যোগাযোগ করুন। তখন অফিস বন্ধ, তার মানে তাকে পরের দিন আসতে হবে, সে ফ্লাইটটা মিস করলো। সে যে ফ্লাইটটা মিস করলো তার অর্থটা কি? সে তার চাকরিটা হারালো, তার মানে বিপর্যয়। বিষণ্ন মনে সে বাসায় ফিরল, তার ক্যারিয়ার ধূলিসাৎ হয়ে গেছে। পরের দিন সে খবরের কাগজে দেখল অথবা কারো কাছে খবরটা শুনল যে গালফ এয়ারের সেই ফ্লাইটটা যেটা বাহরাইন যাচ্ছিল ক্র্যাশ করেছে, ফলে সেই প্লেনের সমস্ত লোক মারা গেছে, কেউ বাঁচেনি। তখন সে বুঝল, আগের দিনের যে ঘটনাটা ছিল বিশাল একটা বিপর্যয় সেটাই হয়ে গেল তার জন্য খুব সৌভাগ্যের একটা ঘটনা। আর এমনই হলো আমাদের প্রত্যেকের জীবন, আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সেই ঘটনাকে যত খারাপ লাগুক না কেন, সেটার পেছনে আমাদের জন্য ভালো কিছু আছে। আল্লাহ আমাদের এই বিপর্যয় কেন ফেলেছেন, যে ঘটনাকে আমাদের খারাপ মনে হচ্ছে সেটা কেন হয়েছে, কারণ সেই ঘটনার পেছনে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ। আমরা কখনো এই ব্যাপারগুলো বুঝতে পারি, আবার কখনো সেগুলো বুঝতে পারি না, আমরা ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারি না। আর এইসব ক্ষেত্রে একজন নাস্তিক বলতে পারে, ঠিক আছে মেনে নিলাম এই খারাপ কাজটা আসলে তার ভালোর জন্য হয়েছিল, কিন্তু ভয়াবহ সুনামির ব্যাপারে আপনি কি বলবেন? এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ যেখানে মারা গেছে, এটার মধ্যে ভালো কি দেখছেন? ছোট ছোট শিশুরা ডুবে মারা গেছে, নিরপরাধ মানুষ কোনো অপরাধ করেনি, সবাই মারা গেছে, এর মধ্যে ভালো কি দেখছেন? এটার মধ্যে তো ভালো কিছু দেখছি না। আর সেজন্য আল্লাহ বলে কেউ নেই। নাস্তিকরা বলছে আল্লাহ আসলে নেই, তাদের কথা অনুযায়ী আল্লাহ ভালো হলে এই ঘটনা ঘটতে দিতেন না, যদি না আপনি ভালো আর খারাপ ঈশ্বরে বিশ্বাস করেন। কিছু ধর্মে এমনটা আছে, কারণ তারা এভাবে ব্যাখ্যা করতে পারে কেন সব ঘটনা ঘটছে। আপনারা পার্সিদেরকে দেখবেন, অগ্নি উপাসকদের দেখবেন, তারা বিশ্বাস করে আহুরা মাজদা একজন ভালো ঈশ্বর আর আঙ্গরা মাইনিও একজন খারাপ ঈশ্বর, এই খারাপ ঈশ্বরই এই বিপর্যয়গুলো ঘটিয়ে থাকে, আর ভালো ঈশ্বর এই ভালো কাজগুলো ঘটিয়ে থাকেন। আপনি কিভাবে এর ব্যাখ্যা করবেন? আমরা খিজির আলাইহিসসালামের গল্পটাতে আবারও ফিরে আসি। খিজির আলাইহিসসালাম নৌকা ভাঙার পর মুসাকে নিয়ে সামনে গেলেন, তারা নদীর পাড় দিয়ে হাঁটছেন, তখন তারা একটা ছেলেকে দেখলেন 11 কি 12 বছর বয়সের। খিজির সেই ছেলেটাকে ধরলেন আর তার মাথা ছিঁড়ে ফেললেন, ছেলেটাকে ধরে তার মাথা ছিঁড়ে ফেললেন
মুসা বললেন, খিজির আপনি এটা কি করলেন? আপনি একটা নিরাপরাধ ছেলেকে একেবারে মেরে ফেললেন, আপনি এটা কিভাবে করলেন? খিজির তখন মুসাকে বুঝিয়ে বললেন। আরো কয়েকটা ঘটনার পরে তিনি মুসাকে বুঝিয়ে বললেন যে এই ছেলেটা যখন বড় হতো তখন সে তার বাবা মাকে অনেক কষ্ট দিত, অথচ তারা খুবই ধার্মিক, কিন্তু এই ছেলে তাদের এমন কষ্ট দিত যে তারা দুজনেই অবিশ্বাসী হয়ে যেত। তার বাবা মার ভালোর জন্য আমি এই ছেলেটাকে মেরে ফেললাম। তবে এখানে বাবা মা যখন তাদের ছেলের এই মৃতদেহটা দেখতে পাবে তখন তারা বলবে, এটা কি ভয়ঙ্কর ব্যাপার, কে আমাদের ছেলেকে এভাবে হত্যা করলো, কোন নিষ্ঠুরে কাজ করলো। যদিও আল্লাহ তাদের আরেকটি সন্তান দিল, একটি মেয়ে যে তাদের শ্রদ্ধা করত, ভালো ব্যবহার করত, তারাও তাকে ভালোবাসত, কিন্তু তারপরও তাদের মনে একটা দুঃখ থেকে গেল, আমাদের প্রথম সন্তানকে কেউ একজন মেরে ফেলেছিল। একেবারে শেষ কেয়ামত পর্যন্ত, শেষ বিচারে তারা আল্লাহর সামনে দাঁড়াবে, আর আল্লাহ তাদের দেখাবেন তাদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারত। তখন তারা বলবে, আলহামদুলিল্লাহ যে আমাদের ছেলে মারা গেছে, এজন্য আমরা অখুশি নই। এটা হলো সেই ধরনের বিপর্যয় যার ভিতরে আমরা ভালো কোনো কিছু কোনোভাবেই খুঁজে পাই না। এই বিপর্যয়ের মধ্যে ভালো কিছু আমরা কোনোভাবেই খুঁজে পাই না। এটাই হচ্ছে জীবন, আমাদের জীবনটাই এরকম। মনে করুন আপনার ছেলে খুবই বাচ্চা ছেলে, 3 বছর বা 4 বছর বয়স হবে, তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে গেলেন। আপনি তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাবার আগে বুঝিয়ে বললেন যে এই ডেন্টিস্টটা খুবই ভালো মানুষ এবং তিনি একজন ভালো ডাক্তার, দেখেছো কি সুন্দর সাদা কোট পরেছে, দেখতে কি ভালো লাগছে, মুখে চমৎকার হাসি, খুবই ভালো মানুষ। কিন্তু সেই ডেন্টিস্ট যখন সুইটা নিয়ে আপনার ছেলেকে ইঞ্জেকশন দিল, সে চিৎকার করে উঠল, তখন আপনার ছেলে সেই ডেন্টিস্টের সম্পর্কে কি ভাববে? সে কি ডেন্টিস্টকে ভালো মানুষ মনে করবে? না, ভাববে সে খারাপ মানুষ। এরপরে যদি ছেলেকে আবার ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে চান, সে বলবে, না যাব না, না না, সে কোনোভাবেই যেতে চাইবে না, সে যাবে না। আর আপনি তখন আপনার ছেলেকে কোনোভাবেই বোঝাতে পারবেন না যে এই ডেন্টিস্টের কাছে যাওয়াটাই তার জন্য ভালো, সে বুঝবে না। আপনার ছেলে তখন চিন্তা করবে সেই ব্যথার কথা, যন্ত্রণার কথা, কিন্তু আপনার মানসিকতা পরিণত, আপনি বুঝেছেন যে এই যন্ত্রণা আরো বড় যন্ত্রণা থেকে মুক্তি দেবে, আরো বেশি কষ্ট থেকে মুক্তি দেবে, এই ছোট যন্ত্রণা আরো বড় যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেবে, দাঁত ক্ষয়ে যাবে, তারপর রুট ক্যানেল, এরকম আরো অনেক চিকিৎসা করতে হবে। আপনার ছেলে সেটা বুঝতে পারছে না, সব বাচ্চাই এখানে দেখবে যে ডেন্টিস্ট তাকে সুই ফুটিয়ে দিয়েছে, ব্যথা লেগেছে, আর আমরা সবাই এরকমই। আমরা এই সব বিপর্যয়ের পেছনে ভালো কিছু দেখতে পাই না, কারণ আমাদের মানুষের বুদ্ধিতে আমরা সেসব কিছু বুঝতে পারি না, আল্লাহ আমাদেরকে সেগুলো বোঝার ক্ষমতা দেননি। কিন্তু এটা বলতে পারি না যে এটা আসলে ভালো নয়, কেননা তেমন কিছু দেখছি না, বিশ্বাস করব যে এটা আসলে আমাদের ভালোর জন্যই, সে যে ঘটনা ঘটুক না কেন, কারণ আল্লাহ আমাদের বলেছেন, ওয়াহুয়া খালিকু কুল্লি শাই, তিনি এই বিশ্ব জগতের সবকিছু স্রষ্টা, জগতের ভালো জিনিস এবং খারাপ জিনিস তিনি সবকিছু সৃষ্টিকর্তা, জগতে যা কিছু হচ্ছে সবকিছু হচ্ছে সৃষ্টিকর্তার অনুমতিতেই, আর সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করব, তিনি যা করছেন সবই ভালোর জন্য করছেন, আর আমরা যদি এটা করি তখন আমরাও ভালোভাবে থাকতে পারব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এভাবে বিশ্বাসীরা ভাবব যে আমরা সবাই জিতব, ভালো ঘটনাতেও আমরা জিতব, ভালো কিছু যখন ঘটবে জীবনটা ভালো যাবে, আমরা ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতেই আল্লাহকে ভুলব না, কারণ এসব কিছুই হতে পারে পরীক্ষা, ভুল করে আমরা ভুল পথে চলে যেতে পারি। তাই
আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আর আল্লাহকে স্মরণ করতে হবে। সত্যি কথা বলতে কি, আমাদের ভালো সময়ে সুখের সময়ে আল্লাহকে মনে রাখি না, যেন এটা খুবই কঠিন কাজ, অথচ আমাদের খারাপ সময়ে সহজে আল্লাহকে স্মরণ করি। আনন্দ আর সাফল্যের সময় আল্লাহ তাআলাকে মনে রাখা, এটা আসলেই খুবই কঠিন এবং জটিল একটি কাজ। খারাপ সময় আল্লাহকে মনে করা, সেটাই হচ্ছে অপেক্ষাকৃত সহজ। মনে রাখবেন, কারণ আমরা ভাবি যে খারাপ সময় আল্লাহ তাআলাকে মনে করা খুবই কঠিন কাজ, না। এমনকি যে লোকটা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, সেও মনে করতে পারে, না না সে তা মনে করবে না, তবে ধৈর্য ধরবে, ধৈর্য ধরবে, তারাও তাদের খারাপ সময়ে ধৈর্য ধরবে। হ্যাঁ, খারাপ সময়ে মানুষ সাধারণত ধৈর্য হারিয়ে ফেলে, তবে এমন কিছু লোক আছে যারা বলে এখানে ধৈর্য হারিয়ে ফেললে লাভ কি, এতে তো পরিস্থিতি বদলাচ্ছে না। তখন তারা ঠিক করে যে আমরা এখন ধৈর্য ধরে থাকব, বুলেটটা কামড়ে ধরব, তারপর গিলে ফেলব, আমরা এখানে কোনোভাবেই ধৈর্য হারাব না। অবিশ্বাসীরা এমন করতে পারে, তবে আপনাকে আসলে ধৈর্য ধরতে হবে সাফল্যের সময়। এটা আসলেই একটা কঠিন কাজ, শুধুমাত্র বিশ্বাসীরাই এই কাজটা করতে পারে। ধৈর্য মানে আমরা বুঝি যে সেই খারাপ সময়ে ইসলাম ধর্মের সব নিয়ম মেনে চলব। এটা যে কারোর জন্য একটা বড় পরীক্ষা। গরিব থাকা অবস্থায় ভালোই ছিলেন, যখন আপনি ধনী হলেন জীবন তখন বদলে গেল, আপনিও তখন বদলে যাবেন, কাউকে কিছু দেবেন না, আরো বেশি লোভী হয়ে উঠবেন, এরকম আরো অনেক কাজই আপনি করবেন, আপনার অজান্তে পার্সোনালিটি বদলে যাবে। এটা খুবই বড় একটা পরীক্ষা। And that's why Allah said, "Inna min amwalikum wa auladikum fitna." তোমাদের সম্পদ আর সন্তানদের মধ্যে আছে তোমাদের জন্য বিপর্যয় ও পরীক্ষা, এই ব্যাপারে সাবধান থেকো, তোমরা সাবধানে থেকো, এটা একটা পরীক্ষা। আর তা হলো সত্যিকারে বিশ্বাসীরা তারা কোনো কাজে সফল হলে তখন ধৈর্য ধরে অপেক্ষা করে আর আল্লাহ তাদেরকে পুরস্কার দেন। ধৈর্য ধারণ করে তারা আল্লাহকে সন্তুষ্ট করে এবং জীবনে সফল কাম হয়। তারা তাদের সম্পত্তি সব ভালো ভালো কাজে ব্যবহার করে, যেসব কাজে ব্যবহার করলে উপকার হবে তাদেরই, তাদের পরিবারের আর সন্তানদের, উপকার হবে সমাজের। কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে এই সম্পদ ভোগ বিলাসের পেছনে ব্যয় করলে তাদের আসলে কোনো উপকারই হবে না, কোনো উপকার হবে না। আর যখন দেখা যায় তারা কোনো বিপর্যয় অথবা পরীক্ষার ভেতরে পতিত হয়, তারা ধৈর্য ধরে। আর এই কথাটা তারা জানে যে ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ কষ্টের পর স্বস্তি দিবেন, এই ব্যাপারে তিনি কথা দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ আমি কাউকেই তার সাধ্যাতি দায়িত্ব অর্পণ করি না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তাই কোনো অজুহাত নেই কেউ বলতে পারবে না যেটা খুব বেশি। আল্লাহ আমাকে সাধ্যের চাইতে বেশি দায়িত্ব দিয়েছেন, সেজন্য আমি আত্মহত্যা করব না। এজন্যই আত্মহত্যা করা হারাম। যে আত্মহত্যা করে সে আসলে আল্লাহকে বলছে, তুমি আমাকে আমার সাধ্যের অতি দায়িত্ব দিয়েছ, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। আর এটা আসলে সত্যি নয়, আল্লাহকে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। আমাদের কেউই তার সাধ্যের অতি দায়িত্ব পালন করে না, এমনটা না হলে সেটা অবিচার হতো, আল্লাহ তাআলা অবিচার করতেন, আর তিনি অবিচার করেন না। তাহলে একজন বিশ্বাসী যখন কোনো বিপর্যয়ের মধ্যে পড়ে, সে তখন ধৈর্য ধরে আর আল্লাহ তাকে পুরস্কার প্রদান করেন, অনেক পুরস্কার। তাহলে আগের কথাতে আসি, সত্যিকারের বিশ্বাসীদের আদর্শ হবে আমরা সবাই জিতব। তবে এটাও মানতে হবে যে আল্লাহ পাক যা করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন, আর আমাদেরকে এভাবেই চিন্তা করতে হবে, তবেই আমরা মানসিক দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারব, আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারব, আর তাহলে আমরা আমাদের জীবনের নানান রকম চড়াই এবং উতরাই পার হতে পারব, আর সেক্ষেত্রেই আমাদের মনে শান্তি আসবে এবং আমরা তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সন্তুষ্টি লাভ করব। আমি আমার এই বক্তব্য শেষ করার আগে আপনাদের মনে করিয়ে দেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনোনীত করেছেন
এই মানুষ জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যারা বিশ্বাস করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একটি বিশেষ দায়িত্ব, পবিত্র দায়িত্ব। আর সেই দায়িত্ব হল পৃথিবীর মানুষের কাছে ইসলামের অর্থাৎ সত্য ধর্মের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়া এবং তা সব মানুষের কাছে। তাহলে আসুন আমরা সবাই বিশ্বাস করি যে আমরা জিতব, আমরা সব মানুষই জিতব। আপনাদের এই ভারতবর্ষে অনেক মানুষ আত্মহত্যা করছে, আত্মহত্যার হার এখানে পৃথিবীর মধ্যে অনেক বেশি। তাদের এই কথাগুলো শোনা প্রয়োজন যে সত্যিকারে বিশ্বাসীরা তারা কখনোই হারবে না, হার জিত নয়, আমরা সবাই জিতব, আমরা সবাই এটা বিশ্বাস করব। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে এই সামর্থ্য দেন যাতে করে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতে পারি, আর সেই সাথে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যেন এই পুরো পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারি সব মানুষের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর আবু আমিনা বেলাল ফিলিপস। এবারে আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্ন এবং উত্তর পর্ব। আমি এখানে উপস্থিত দর্শক শ্রোতাদের সবাইকে অনুরোধ করব আপনাদের প্রশ্নগুলো যেন আজকের লেকচার বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয়, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমার নাম সত্যেন্দ্র। আমার বিশ্বাস অনুযায়ী বেহেশত আর দোজখ বলে কিছুই নেই, বুঝলেন? এগুলো বানিয়েছে পৃথিবীর মানুষেরা, এগুলো আসলে নেই। আমার বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পরে জীবন বলেও কিছু নেই, ঠিক আছে? আর আমি মরে যাব যেভাবে আমি ঘুমিয়ে পড়ি, আর আমার ধারণা বিজ্ঞানও এমন কথাই বলে। আমার প্রশ্নটা হলো, আপনি বললেন বিপর্যয় আসে কখনো ভালো কখনো খারাপ, এভাবে আপনি এখানে যে উদাহরণ দিয়েছেন সেগুলো আসলে একজন একজন মানুষের জীবনের উদাহরণ, নৌকায় ছিদ্র করে দেয়া, ঠিক? তারপর সেই নৌকাটা ডুবে গেল। তবে যদি এ ধরনের বিপর্যয়ের কথা বলেন, ইহুদিরা 20 লক্ষ ইহুদি মারা গিয়েছিল জার্মানিতে, তারপর সুনামির বিপর্যয়, ইরাকেও বিপর্যয় চলছে, ঠিক? তাহলে এই ধরনের ঘটনায় আপনি হয়তো বলবেন, যদিও এটা ঘটেছিল প্রায় 50 বছর আগে, জার্মানিতে যা ঘটেছিল এটা বলতে পারবেন না যে সবকিছু ভালোর জন্যই হয়েছে। আপনি এখানে বলেছেন একজন মানুষের উদাহরণ। ধন্যবাদ জানাচ্ছি আপনার এই প্রশ্নের জন্য, তবে এটা আসলে প্রশ্ন নয়, আপনি আসলে একটা মন্তব্য করলেন যে আপনি বেহেশত আর দোজক বিশ্বাস করেন না, আর আপনি মারা গেলে কোনো কিছুই হবে না। আপনি এই পৃথিবী যে জায়গাতে যান না কেন, কোনো না কোনো ধর্ম পাবেন যেখানে দেখবেন লোকজন বেহেশত দোজক বিশ্বাস করে। তাহলে এখন আপনি এই ব্যাপারটা পৃথিবীর সব জায়গায় দেখবেন যে পুরো পৃথিবীর মানুষ, পৃথিবীর সবচেয়ে প্রাচীন সমাজ, সবচেয়ে আধুনিক, সবচেয়ে আদিম, এমনকি প্রত্নতাত্ত্বিকরাও মাটি খুঁড়ে এটা দেখেছেন যে পুরো পৃথিবীতে সবসময় বেহেশত আর দোজকের ধারণাটা ছিল এবং এখনো তা আছে। কিন্তু আপনি বলছেন যে এসব আপনি মানেন না। এখানে আমি বলবো, হয়তো নিজের অজান্তে আপনি ভুল ধারণা নিয়ে আছেন। যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ এই কথাটি বিশ্বাস করে, হোক তা যুক্তির মাধ্যমে কিংবা আসমানি কিতাবের মাধ্যমে অথবা অন্য কোন উপায়, পৃথিবীর বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করে, তখন আপনি এখানে বলছেন এবং আপনার মতো কয়েকজন বলছেন এগুলো বলে কিছু নেই, মানে বেহেশত দোজক। এখন এখানে আপনার কথাটা সঠিক হবার সম্ভাবনা সেটা খুবই কম, কারণ আমরা বোঝার চেষ্টা করি, মানে আমরা অনুধাবন করার চেষ্টা করি যে আসলে কোন কথাগুলো সত্যি আর কোন কথাগুলো মানুষের বানানো কথা। সেই সাথে যে ব্যাপারগুলো আমরা সব জায়গায় দেখি, আপনি পৃথিবী যেখানেই যান না কেন সব মানুষের মধ্যে কমন, এই কমন ব্যাপারগুলো সত্যি হবার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর যে ব্যাপারগুলো আমরা অল্প কিছু জায়গায় দেখি, সেই ব্যাপারগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এই ব্যাপারগুলো সত্যি হওয়ার সম্ভাবনা অনেক কম। আমি এখানে আসলে আপনার মন্তব্যটার উত্তর দিচ্ছি, এই ব্যাপারে আপনার আর একটু চিন্তা করা উচিত। এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, আপনি একে যেভাবে খুশি দেখতে পারেন। তবে জেনে রাখুন যে পৃথিবীর ইতিহাসে আপনার মতো এই বিশ্বাস কিন্তু খুব কম মানুষই পোষণ করেছে, আর এই সংখ্যালঘুর দলে থাকা এটা আসলে খুবই ভয়ানক বিপজ্জনক একটা কাজ। এক নম্বর কারণ, ধরুন বেহেশত দোজক বলে যদি কিছু না থাকে, তাহলে যারা বেহেশত দোজকে বিশ্বাস করে ভালো ও সৎ কাজ করার চেষ্টা করছে তারা কিন্তু কিছুই হারাবে না। কিন্তু যদি বেহেশত আর দোজক বলে কিছু থেকে থাকে,
তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। আপনি এবং যারা আপনার মতো বিশ্বাস করে। আপনাদেরকে এখন আমি বলবো উদাহরণগুলো নিয়ে। আমি একটা সহজ উদাহরণের কথা বলেছিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। পবিত্র কোরআনে এমন কথা বলা হয়েছে যে কোরআনের আরেকটা সুরা হল সুরা আল বুরুজ। সুরা আল বুরুজে একটা গল্প বলা হয়েছে, কিছু লোক তারা আল্লাহকে বিশ্বাস করত আর এজন্য তাদের আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। পবিত্র কোরআনের সুরা আল বুরুজে এই ঘটনাটি বলা হয়েছে। এখানে একটি কিশোরের ঘটনা বলা হয়েছে, নবীজি ব্যাখ্যা করেছিলেন, যাকে সে দেশের রাজা ট্রেনিং দিয়েছিল একজন জাদুকর হয়ে রাজার পক্ষে কাজ করার জন্য। ছেলেটা এক দরবেশের কাছে আল্লাহর কথাগুলো শুনল, তারপর সত্য ধর্ম গ্রহণ করল। পরবর্তীতে আল্লাহ তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করালেন। এক সময় সে মৃত্যুবরণ করল, কেননা জন্মমৃত্যু অতি ধ্রুব সত্য। আর সে যে শহরে থাকত সেই শহরের লোকজন তারা সবাই সেই সত্য ধর্মটাকেই প্রত্যেকে গ্রহণ করেছিল। এই ঘটনাটা ঘটেছিল ইয়েমেনের দক্ষিণাঞ্চলে। এরপর তাদের এই বিশ্বাস দেখে রাজা একটা গর্ত খুলল, কেননা রাজা চায়নি যে তারা আল্লাহকে বিশ্বাস করুক। এবং তারপর সবাইকে পুড়িয়ে হত্যা করা হলো, সেই শহরের সব লোকজনকে পুড়িয়ে মেরে ফেলা হলো। আর পবিত্র কোরআনের এই সুরা আল বুরুজ, আসলে এখানে পবিত্র এই সুরায় বলা হয়েছে যে তাদের পুড়িয়ে মারা হয়েছিল। এ কথা সুস্পষ্টভাবে আল কোরআনে উল্লেখ করা হয়েছে। তখন সে শহরে অনেক লোকজনকে পুড়িয়ে মারা হয়েছিল। এর মধ্যে আপনি ভালো কি দেখতে পাচ্ছেন বলুন? এই ঘটনাটা তো খুবই মর্মান্তিক। আল্লাহকে বিশ্বাস করার জন্য তাদেরকে পুড়িয়ে মারা হলো। তবে ইতিহাস আমাদের বলে যে তারা মারা যাওয়ার পরে এই ধর্মটা চারিদিকে ছড়িয়ে পড়ল। আর সত্যি এটাই ছিল যিশুর প্রকৃত শিক্ষা। যিশু খ্রিস্ট যা দিয়েছে সেটা কিন্তু এখনকার খ্রিস্টান ধর্ম নয়, আপনারা খ্রিস্টান ধর্ম মনে করবেন না। সেই প্রকৃত শিক্ষা তখন সব জায়গায় ছড়িয়ে পড়ল তাদের মৃত্যুর কারণে। এই ধর্মটা চারিদিকে ছড়িয়ে পড়ল, সত্যটা ছড়িয়ে পড়ল, আল্লাহর যে ধর্ম সেটা তখন চারিদিকে ছড়িয়ে পড়ল। আর এটা আরেকটা উদাহরণ, একদল মানুষ তারা যেভাবে মারা গেল সেটা খুবই মর্মান্তিক, ঠিক? ব্যাপারটা খুবই দুঃখজনক। আর এখানে ভালো ফলাফল হলো ধর্ম ছড়িয়ে পড়া। তাই আমি বলছি একজনের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটতে পারে, আবার একদল লোকের ক্ষেত্রে এমনটা হতে পারে। এমনকি একজনের ক্ষেত্রে যে বিপর্যয় ঘটে সেখানেও আমরা বেশিরভাগ সময় সেই বিপর্যয়ের পেছনে ভালো কিছু দেখতে পাই না। একইভাবে একদল লোকের ক্ষেত্রে আমরা হয়তো ভালো কিছু দেখতে পাব না, তবে আমরা বিশ্বাসীরা এটা মানি এগুলো ভালোর জন্যই। নিশ্চয় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। স্যার, হিন্দুজম প্রকৃত পূজা করে, যেমন নদী অথবা গাছ অথবা যেসব জিনিস আমাদের খাবার দাবার ইত্যাদি সরবরাহ করে, তবে অন্যান্য ধর্মে এই ব্যাপারটা তেমন একটা দেখা যায় না। আমরা যেগুলো পূজো করি সেগুলো আসলে প্রকৃতির একটা অংশ, যেমন শিবা, তিনি প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছেন। তাহলে এইসব বিশ্বাসের ভিত্তিটা আসলে কি? আসলে ইসলামে আমরা উপাসনা করি সৃষ্টিকর্তাকে, একজন সর্বশক্তিমান ঈশ্বরকে, অর্থাৎ আমরা একমাত্র সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের উপকার করেন, আমাদের বিভিন্ন কিছু দেন। সৃষ্টিকর্তার প্রতি এই বিশ্বাসটা আসলে খুবই প্রাকৃতিক একটা অনুভূতি। আপনারা নিজেদের পিতামাতাকে শ্রদ্ধা করেন, তাদেরকে আপনারা খুব ভালোবাসেন, কেননা তারাও আপনাকে ভালোবাসেন, আপনার যত্ন নেন। একইভাবে যে গরুটা আপনাকে দুধ দেয় আপনি সেই প্রাণীটাকেও ভালোবাসেন। আপনার হয়তো ভেড়া আছে যা আপনাকে উল সরবরাহ করে, সেটা দিয়ে আপনি কাপড় বানান, এই ভেড়াটাকেও আপনি ভালোবাসেন। এভাবে আপনি যেসব জিনিস থেকে উপকার পান সেসব জিনিসকে আপনি ভালোবাসবেন বা শ্রদ্ধা করবেন, এটাই স্বাভাবিক। যাই হোক, পূজা করা এই ব্যাপারটা একটু আলাদা। পূজার সময় যা করছেন আপনি কাউকে বলছেন আপনার কাজটা করে দিতে, যে কাজটা আপনার নিজের পক্ষে করা সম্ভব নয়। আপনি পূজার মাধ্যমে
কতগুলো প্রাকৃতিক জিনিসের কাছে নিজেকে সমর্পণ করছেন। অথচ এই উপাসনাটা একমাত্র সৃষ্টিকর্তার প্রাপ্য, কেননা আল্লাহ পাকের সৃষ্টি এই গরু, এই ভেড়া, এই গাছ, নদী অথবা প্রকৃতি ইত্যাদি তারা আমাদের কথার জবাব দিতে পারে না, তারা আমাদের সেবা প্রদান করে। কারণ মহান আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন কিছু দিয়েছেন যেটার কারণে তারা আমাদের সেবা প্রদান করছে, এটা তারা স্বেচ্ছায় করছে না। একটা গরু কখনো এভাবে ভাবে না যে আমি মানুষকে দুধ দেব নাকি দেব না, এসব চিন্তা করে গরু মানুষকে দুধ দেয় না, তার সে ক্ষমতা নেই, গরু এসব ব্যাপারে কিছু চিন্তা করতে পারে না। একইভাবে ভেড়া আমাদের উল দেয়, নদী মাছ দেয়, গাছ ফল দেয়, এটা তারা আল্লাহর হুকুমে করে। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তিনি পুরো পৃথিবীকে বানিয়েছেন আমাদের জন্য। তাই পৃথিবীর বিভিন্ন জিনিস থেকে আমরা যে উপকার পাই সেগুলো আসলে আমাদের জন্য উপহার দিয়েছেন মহান আল্লাহ তাআলা, যিনি এই সব সৃষ্টি করেছেন আমাদের জন্য সবকিছু। তাই আমরা যার উপাসনা করব, আমরা যার কাছে সাহায্য প্রার্থনা করব, যার কাছে আমরা সত্য পথের নির্দেশনা চাইব, আমাদের জানমালের নিরাপত্তা চাইব, তিনি এই পুরো বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ। মুসলিমরা এটাই বিশ্বাস করে, স্রষ্টা সৃষ্টিকে পূজা করা যেটাকে বলা হয় শিরক। দুঃখজনক ব্যাপার, এখানে আপনারা সৃষ্টিকর্তা সৃষ্টিকে স্রষ্টা হিসেবে মানছেন, হতে পারে সেটা একজন মানুষ, জড় পদার্থ অথবা পশু পাখি, এটা হলো স্রষ্টার সৃষ্টিকে পূজা করা, স্রষ্টাকে ভুলে গিয়ে তার সৃষ্টিকে পূজা করা। আমার নাম শ্যাম ম্যাথিউ। আমি এখানে একটা ব্যাপার ভালোভাবে খেয়াল করলাম, এখানে দুজনকে দেখছি যারা আগে খ্রিস্টান ছিলেন, আপনারা এখানে সংখ্যাগুরু। আমি একথা বলতে চাচ্ছি না, আমিও একজন খ্রিস্টান, আমি একথা বলছি না যে খ্রিস্টান ধর্মই সবার উপরে, ব্যাপারটা দেখলাম তাই বললাম। এখন আমার প্রশ্নটা হল মিস্টার বেলালের কাছে, প্রথমে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন বেহেস্ত আর দোজক আছে কিনা, আপনি বললেন যে পৃথিবীর বেশিরভাগ লোক সংখ্যাগুরু যেভাবে ভাবছে আপনি সেই দলে, তাহলে একজন ব্যক্তি হিসাবে আপনি সেই সংখ্যাগুরু লোকদের বিশ্বাসে মানছেন যে আপনি বেহেশ দোজক মানেন অথবা স্বর্গ নরক মানেন? তাহলে যেহেতু বেশিরভাগ লোক মানে যে বেহেশত আছে, তাই আপনিও মানছেন। কিন্তু আমার প্রশ্নটা হল, যদি এমনটা হয়ে থাকে হিন্দুইজম এই ধর্মের লোক এই দেশে বেশি, বেশিরভাগ লোক হিন্দু ধর্ম অনুসারী, তাহলে আমার প্রশ্ন, আপনি হিন্দু ধর্মটাকে মানছেন না কেন? আমার কথা ঠিক হলে এই পৃথিবীতে হিন্দু ধর্মের অনেক অনুসারী আছে, অথবা আচ্ছা হতে পারে খ্রিস্টান ধর্ম হতে পারে, তাহলে এটা মানছেন না কেন যে খ্রিস্টান ধর্মটাই সঠিক? আপনি নিজেই বললেন যে বেশিরভাগ মানুষ ভাবে যে বেহেশত আর দোজক আছে, তাহলে আপনি এই একই যুক্তিতে খ্রিস্টান ধর্মকে সঠিক বলে মানছেন না কেন? ধন্যবাদ, আসলে আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি এটা বলিনি যে আমি বিশ্বাস করি ম্যাথিউ, আমি এমনটা বলিনি যে বেহেশত আর দোজকে আমি বিশ্বাস করি কারণ বেশিরভাগ মানুষই এটা মানেন, আমি আসলে এই কথাটা বলিনি। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের প্রশ্নকারী ভদ্রমহোদয় যে বেহেশত আর দোজকে বিশ্বাস করেন না, সেটা নিয়ে কথা বলেছিলাম। আমি তখন তাকে বেহেশত দোজক সম্পর্কে বলেছিলাম, বিশেষ কোন ধর্ম নিয়ে বলিনি, বেশিরভাগ মানুষের কথা বলেছি, মানুষের বিশ্বাস নিয়ে বলেছি। তবে আমি কেন এসবে বিশ্বাস করি তার উত্তর, এর পেছনে মূল কারণ হচ্ছে আমি মনে করছি যে ইসলামই পৃথিবীতে সৃষ্টিকর্তার সত্যিকারের ধর্ম, আর ইসলাম ধর্মের শিক্ষাগুলো অর্থাৎ যে জীবনবিধান বলে গিয়েছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো বলেছেন আগের নবী রাসুলেরা, নবী ইসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই নবী ও রাসুলেরা তারা সবাই বলেছেন বেহেশত এবং দোজখের কথা। সুতরাং আমি বিশ্বাস করি এই পরিপূর্ণ জীবনবিধানকে, যে ধর্মটার নাম হল ইসলাম।
আমাদের ধর্ম এটাই শেখায়, অর্থাৎ আমি যে ধর্মটা গ্রহণ করেছি, আমি যে ধর্মে বিশ্বাস করেছি, অন্যদিক থেকে দেখলে আমার যুক্তিও এটা মেনে নিয়েছে, কেননা আমার মতে এটা হওয়াই স্বাভাবিক ব্যাপার যে এই জীবন এটা আসলে সবকিছু নয়, এই জীবনের পরে আরেকটা জীবন রয়েছে। আর আমাদের এই জীবনে কিন্তু অনেক বিষয়েরই সুষ্ঠু সমাধান হয় না। ঘৃণিত হিটলার মরে গেল তো সব শেষ হয়ে গেল, আর একজন ভালো মানুষ মারা গেল সেখানেও সবকিছু শেষ হয়ে গেল। দুটো ব্যাপারই কি এক হলো? কখনোই এক হলো না। এই দুটো ব্যাপার এভাবে ঘটলে আসলে বেশ অন্যায় হয়ে যায়, কেননা দুজনেই মারা গেল, একজন আত্মহত্যা করলো আর একজন মারা গেল স্বাভাবিকভাবে, তবে মারা যাওয়ার পরে সব শেষ হয়ে গেল। একজন কাজ করেছে খুব খারাপ আর একজন কাজ করেছে বেশ ভালো, তারা দুজনেই মারা গেল আর সব শেষ, না এটা আসলে যৌক্তিক নয়, এটা খুবই অযৌক্তিক, এটার কোনো মানে হয় না। এখানে যেটা যৌক্তিক সেটা হলো এরপরে আরেকটা জীবন আছে, যেখানে যে লোক খারাপ কাজ করেছে সে তার জন্য শাস্তি পাবে, আর যে লোক সবসময় ভালো কাজ করেছে সে লোকও তার ভালো কাজের পুরস্কার পাবে। এটাই আমার কাছে যৌক্তিক মনে হয়। তাহলে আমি বেহেশত আর দোজখে বিশ্বাস করি? অবশ্যই করি, কারণ আমি যে সত্য ধর্ম গ্রহণ করেছি তা আমাকে এমনটাই শেখায়। আর বিশ্বাস হিসেবে এই বিশ্বাসই আমার কাছে অনেক বেশি যৌক্তিক বলে মনে হয়, কেননা আমার ধর্ম আমাকে এই শিক্ষাই দেয়। এই ধর্মে আমি যাকে নবী বলে মানি তিনি কথা বলেছেন। এছাড়াও আমি এ কথা বলবো যে যৌক্তিকতার দিক থেকে এভাবে বলা যায় এই বিশ্বাসটাই আমার মতে সঠিক। আমি বেহেশত দোজখে বিশ্বাস করি তার কারণ এই নয় যে বেশিরভাগ মানুষ এটা মানে, আমি এটাই বিশ্বাস করি কারণ আমার ধর্ম এটাই বিশ্বাস করতে বলে। আর যৌক্তিকতার দিক থেকে আমার মতে এটাই স্বাভাবিক। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।